সংবাদ বা তথ্য, এরপরে আছে আমাদের যোগাযোগ গ্রহীতা, তারপরে মানে এই সব কটা ঘুরে ফিরে আমাদের একটা জায়গায় আসে, যেটা হচ্ছে আমাদের ফলাবর্তন। সো এটা আমাদের সব কিছু মিলে একটা ফল প্রকাশ হয়, তো সেটাকেই মূলত ফলাবর্তন বলে। যোগাযোগ কাঠামো বা মডেলটি কীরূপ হবে তা মূলত নির্ভর করে যোগাযোগেরই উদ্দেশ্যের ওপর। তো যোগাযোগের উদ্দেশ্যের ওপরই আমাদের নির্ভর করে যোগাযোগ কাঠামো বা মডেলটি আমাদের কেমন হবে। তথ্য বা সংবাদের বিষয়বস্তু, বিশদ বর্ণনা, মডেল উপস্থাপন না করে শুধুমাত্র উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যোগাযোগ মডেলে অন্তর্ভুক্ত করা হয়। অতএব যোগাযোগের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যখন কোনো রূপ, বিচার, ব্যাখ্যা, বিশ্লেষণ না করে শুধুমাত্র সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে কিন্তু যোগাযোগ কাঠামো বা মডেল বলে। তো যোগাযোগ কাঠামো বা মডেল কি সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে আমরা চলে যাব আমাদের বড় প্রশ্নে, যেখানে আমাদের আছে যোগাযোগ বলতে আমাদের কি বোঝায়। তো আমাদের রচনামূলক প্রশ্ন, যোগাযোগ বলতে কি বোঝায়, প্রশ্ন 1.9। ভূমিকা মানুষ সভ্যতার সূচনা লগ্ন।